কিছুক্ষণ পরে তাকায় দেখে জঙ্গলার ভেতর থেকে বাঘের পিঠে এক ফাগড়িওয়ালা আল্লাহর গোলাম লাকড়ির বোঝা নিয়ে আসতেছে, হাতির ভিতরে লম্বা একটা লাঠি। বাঘ দেখে যুবক আতঙ্কিত হয়ে গেল, পাগড়িওয়ালা দেখে বলেন, যুবক ভয় পেও না, দাঁড়াও, ভয়ের কোনো কারণ নাই, দাঁড়িয়ে যাও। যুবক দাঁড়ায় গেল। যখন বাঘের বোঝা লাকড়ির বোঝা নিয়ে পাগড়িওয়ালা হাজির, যুবক বলে, আমি যেই দূরের থেকে দেখলাম হাতের ভেতরে লাঠি, আসলে এটা কোনো লাঠি না, জঙ্গলার একটা সাপ তার হাতে লাঠি হিসেবে আছে। যুবক বলে, হুজুর প্রশ্ন আপনার কাছে, আপনার ঘরের স্ত্রীর ব্যবহার এত কেন খারাপ? আবার আপনি বিবাহ করেছেন বহুদিন, কেন বিদায় দেন না? বলে, রে যুবক, তোমার মতো মেজাজওয়ালা হইতে যদি হইতাম তো কতদিন আগে জানি পিস্তলের ঠেলায় চলে যেত। আমি তো কোরআন হাদিস পড়েছি, সবক পেয়েছি কোরআনে, ধৈর্য ধারণকারীকে বিনা হিসেবে জান্নাত দিবে না আমার আল্লাহ। অতএব যুবক, তুমি কয়দিন এই মহিলার খারাপ আচরণ শুনেছ? বলে, একদিনও না, এক মিনিটও না। বলে, আমি একদিন এক মিনিট না, বছর বছর ধরে এই মহিলার খারাপ ভাষা শুনে আসতেছি। আল্লাহর জাত ও সিফাতের কসম, এদিন পর্যন্ত আমি কোনোদিন বিরক্ত বোধ হয়ে তাকে একটা গালিও দেইনি, কিচ্ছু বলি। ভোর রাতে উঠে কান্না করে আল্লাহর দরবারে দোয়া করেছি, মালিক হেদায়াতের দরজা খুলিয়া দাও। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। ই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজাল সুতু কদিম, জামিউল ইলম ফিল কুরআনে হাকিম, তাকাসারাত আনহু আফহামুর রিজালি, বাখা কুরআন কালামুল্লাহ, বসনো কদিমাস্তি নয়নো। আল্লাহ বলেন, হে মানুষ, তোমরা কি ধারণা করেছ? আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি, এবং এটাও কি ধারণা করেছ আর আমার দরবারে ফিরে আসবে না? এই ধারণা যদি করো এটা ভুল, কারণ আমি তোমাদের অনর্থক বানাই নাই, এবং একদিন আগে পরে হোক আমার দরবারে তোমাদের হাজিরা দিতেই হবে। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানি লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি, নদী পথে নৌকা চালাও, ও মাঝি ভাই বেলা ডুবার আগে আমি ওপার উঠতে চাই, ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙে গেলে মেলারে আর জমে না। এরে বান্দা, তুমি ধারণা করেছো তোমাকে অনর্থক আল্লাহ বানাইছেন? না না, শীতের দিন আমাদের গ্রাম অঞ্চলে খেজুরের গুড় দিয়ে আমরা পিঠা বানাই,
খেজুরের রস আমরা খাই। আল্লাহর বান্দা এই গাছটার পেছনে মেহনত করে করে অনেক কষ্ট করে খেজুর গাছ রোপণ করলেন, সুন্দর একটি গাছ হয়ে গেল, মাসে মাসে বছরে বছরে খেজুর দিবে। খেজুর দেওয়ার পর এক সময় তার মিয়াদ শেষ হয়ে গেল, আর খেজুর দিচ্ছে না। গাছওয়ালার মালিক দেখি বলেনি, গাছ তোর থেকে এতদিন আমি রস পেয়েছি খেজুরের গুড় বানাবার জন্য, পিঠা খাইতাম, আবার তুই আমাকে বছরে বছরে খেজুর দিয়েছ, তোকে ধন্যবাদ, এখন কেন দিবি না রে বল? বলে এখন আর দেওয়ার কোনো সুযোগ নাই। বলে তাহলে তোরে আমি এমনি ফেলে দিব না রে গাছ, তোর পেছনে আমার কত ঘাম, আমার কত টাকা পয়সা সময়, এত কষ্ট করে তোকে বড় বানাবার পর তোকে অনর্থক আমি বানাই নাই, এমনি ছেড়ে দিলে হবে না। তুই যদি আমার উপকার না কর, আমি ইচ্ছা করে জোর করে আবার তোরে কাজে লাগাই দিব। তুই যদি আমার এই খেজুর দাও বন্ধ করে দাও, রস দাও বন্ধ করে দাও, আমি দেরি না করে তোর আগা গোড়া কেটে আমি লম্বা গাছ দিয়ে আমার পুকুরের ঘাটলা বানাই দিব। পালানোর সুযোগ নাই, খেজুর গাছ কেটে এবার পুকুরের ঘাটলা বানাই দিল। কিছুদিন পানির মধ্যে চুবানি খাওয়ার পর গাছ দুর্বল হয়ে গেল। একজনই বলে এবার আমাকে দিয়া দাও, বলে না না আমি এত কষ্ট করে গাছটারে বড় বানাইছি, তোকে চাইলে এমনি দেওয়া যাবে না, এডারে পানিতে ফালাই আমার কাজে লাগাবো। পানিতে যাওয়ার পরে দুর্বল, এখন ঘাটলা ব্যবহারের উপযুক্ত যোগ্যতা তার মধ্যে নাই। গাছের মালিক বলে তাহলে কি করা যায়? অন্যকে দিব। বলে না, এটারে টেনে উপরে উঠাও, কুঠার দিয়ে কেটে কেটে টুকরো টুকরো করে রৌদ্রে শুকায় লাকড়ি বানাও। তোরে বানাইছিলাম আমার উপকারের জন্য, তুই সময় মতো আমার খেদমতে কাজ করবি, আমার গোলামি করবি। তুই যদি আমার গোলামি না করো তোরে ছেড়ে দেওয়া হবে না। আমি রেডি হয়ে গেলাম, তোরে লাকড়ি বানাও। লাকড়ি বানাইয়া আগুনের মধ্যে তোরে পুড়িয়া পুড়িয়া আমার রান্না করে করে আমি খানা খাবো। ওরে বান্দা কি মনে করেছ, তোর পেছনে আসমান কাজ করে, তোমার গোলামি করে জমিন, তোমার গোলামি করে সূর্য, আল্লাহর বানানো বিশাল এই সূর্য বান্দা তোমার গোলামি করতেছে, এমনে না, সাত আসমান তোমার গোলামি করে, এমনে না রে বাবা, জমিন তোমার পেছনে গোলাম হয়ে কাজ করে, অনর্থক মনে করিও না। তুমি একটা পিপিলিকার কাছে বড় দুর্বল, তোমার ভয়ে সূর্য কাজ করে এটাও মিথ্যা কথা, কারণ তুমি সূর্যের কাছে দুর্বল। বাঘ তোমার কথায় চলে, তোমার শক্তি বেশি, না না তুমি বাঘের কাছেও দুর্বল। আল্লাহ বলেন, ওয়া খুলিকাল ইনসানু যাঈফা, আমি মানুষ সৃষ্টি করেছি বড় দুর্বল করে বানিয়েছি, মানুষের মতো দুর্বল আর কেউ নাই, আবার এই দুর্বল মানুষের মতো দামি বান্দা আসমান জমিনের ভেতরে আর কেউ নাই। দেখো যা কর আনমে আয় মুহতারম, মুস্তফা কি উম্মতে খাইরুল উমাম, আমি আল্লাহ দুর্বল মানুষটারে এত সম্মানিত করলাম। শক্তিশালী বাঘ তোমার পেছনে কাজ করার কারণ তুমি সম্মানিত, তুমি শক্তিশালী না, তোমার সম্মানের কারণে এত সম্মান, পৃথিবীর সব তোমার গোলাম হয়ে গেল। এত কিছু তোর পেছনে খাটানোর পর যদি তুই আমি আল্লাহরে বাদার ঠিক মতো না কর, তোরে এমনে ফালা দিব না, আমি ফেরেশতা দিয়া টেনে টেনে তোরে জাহান্নামের লাকড়ি বানাবো। মানুষ আর পাথর জাহান্নামের ইন্ধন,
জাহান্নামের আগুন আমি জ্বালানোর শুরুই করবো মানুষের মাধ্যমে, পালানোর কোনো সুযোগ নাই। অতএব আমি আল্লাহর পরীক্ষায় যদি পাশ করতে চাও, নিজের স্বাধীন মনে করিস না রে গোলাম, তোকে কেউ না কেউ পাঠাইছে, বিনা কারণে পাঠায় নাই। কে পাঠিয়েছেন? জিব্বা নারায় মহাপতে বলেন, কে পাঠালেন? আল্লাহ পাঠিয়েছেন কি অনর্থক? এরে মুমিন, অনর্থক পাঠায় নাই। তোমার চলাফেরাটাও কিন্তু স্বাধীনতার আলোকে নয়, জবাবদিহিতার ব্যানারে। জঙ্গলে অনেক প্রাণী বসবাস করে, এরা স্বাধীন? এরা কি স্বাধীন? জঙ্গলায় কুকুর আছে, বানর আছে, হরিণ আছে, বাঘ ভল্লুক আছে, বন মানুষ। আর চিড়িয়াখানা, ঢাকার চিড়িয়াখানায় বাঘ আছে না নাই? সাপ আছে না নাই? হরিণ আছে না নাই? বন্য পশু আছে না নাই? এরা স্বাধীন নাকি পরাধীন? এরে নবীর উম্মতের দল, জংলার বাঘ স্বাধীনতা নিয়ে চলে, জন্য বং জংলার বাঘের দাম নাই। জংলার কুকুর স্বাধীনভাবে চলে, জন্য স্বাধীন জংলার কুকুরের দাম নাই। আর পরাধীনতার শিকল গলায় লাগাইয়া চিড়িয়াখানার সীমাবদ্ধতার মধ্যে যেই হরিণটা থাকে তার অনেক দাম। বান্দা তুই যদি দেখতে চাও, 50 টাকার টিকিট হাতে নাও। এরে আল্লাহর বান্দা স্বাধীন, স্বাধীন, স্বাধীনতার কোনো দাম নাই। স্বাধীনভাবে মানুষ চললে কোনো দাম নাই। তুমি চলবে সব সময় পরাধীনতার শিকল গলায় লাগানো আছে তোমার। এরে নবীর উম্মত, তুমি বাংলাদেশের নাগরিক, তুমি নাগরিক হিসাবে চলতেছো, তোমার ভেতরে নাগরিকত্বের শিকল লাগানো আছে। আইন বহির্ভূত কাজ করলেই মামলা হয়ে যাবে, জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। ঠিক সারা দুনিয়ার মানুষ আল্লাহর গোলামীর শিকল গলায় লাগানো, স্বাধীনতার সুযোগ নাই। আল্লাহ বলেন, আমি তোরে বানাইছি, আমার গোলামীর শিকল লাগায় দিলাম, মন মতো চলতে পারবি না। কালেমার শিকলটা লাগায় দিলাম, অতএব তোর চলাফেরাটা মন মতো হবে না, কালেমার শিকলের গণ্ডির ভেতরে চলতে হবে। কারণ জবাবদিহিতার কাঠগড়া তোর জন্য রেডি করা আছে, পালাবার সুযোগ নাই। নমরুদ পালাতে পারে নাই, ফেরাউন পারে নাই, তুই যতই ক্ষমতা টাকার গরম দেখাও, আমি আল্লাহ আজরাইল পেছনে রাখলাম। নমরুদ যখন টিকতে পারে নাই, ফেরাউন পারে নাই, হামান পারে নাই, কারুন পারে নাই, তুই যত বড় মাস্তানি দাবি করো, কপালে লিখে রাখ, তুইও কিন্তু পারবি না। হকীকত সে তু দুনিয়া বে খবর হায়, দুনিয়া কি নুমাইশ পর নজর হায়, নমি গুয়ম কে আজ দুনিয়া জুদা বস, বহার কারে কে বাসি বা খুদা বাস, চিস্তে দুনিয়া আজ খোদা গাফিল বুদন, নয় কমাস ন করা হো ফর জিন্দজান, আবেদর কশতি হালা কে কশতিয়াস, আব অন্দর জিরে কশতি পুশতিয়াস। আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাই বলেন, আরে দুনিয়ার মানুষ, কেউ যদি একটা নৌকা বানায়, নৌকা বানায় সিদ্ধান্ত নেয়, আমি নৌকা এটাকে চালাইয়া মাওয়া ঘাট চলে যাব, তবে পদ্ধতি হলো বিশ্ব রোড, পারবে? কেয়ামতের আগের দিন। কেউ যদি বলে গায়ের জোরে যাব, ক্ষমতা আমার, পারবে? এরে আল্লাহর গোলাম, প্রত্যেকটা জিনিস যিনি বানায়, বানানোর উদ্দেশ্য, চালানের কি পদ্ধতি, সব আগে তৈয়ার করে বানায়। মোবাইলওয়ালা মোবাইল বানাইলো, কেমনে চালাইবা, কি পদ্ধতিতে, তার ক্যাটালগ আগে তৈরি করে ফেলেছে। নৌকাওয়ালা নৌকা বানাইয়া সিদ্ধান্ত নিল, বিশ্ব রোডে আমি ধাক্কাইয়া গুলিস্তান চলে যাব। কেমন হয়ে যাবে গুলিস্তান? কেন এক বিঘা তাকানো সম্ভব?
গায়ের জোরে করলে তোমার নাক ফেটে যাবে, চামড়া চলে যাবে, নৌকার তক্তা ফেটে যাবে। কথা ঠিক নেই, গায়ের জোরে গাদ্দারি চলে, বেয়াদবি চলে, মানবতা চলে না। গায়ের জোরে বেয়াদবি করা যায়, গাদ্দারি করা যায়, মাস্তানি করা যায়, ইসলাম পালন করা যায় না। গায়ের জোরে সব করা যায়, মুরব্বির দোয়া পাওয়া যায় না। গায়ের জোরে সব করা যায়, রসুলের মোহাব্বত পাওয়া যায় না। লিকুল্লি শাই ইনজিনাতুন ফিল ওয়ারা ওয়াজিনাতুল মার ইতামামিন আদাবি আজ খোদা খা হিমে তাওফিকে আদব বে আদব মাহরুমে গাশত আজ ফজলে রাও। আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাই বলেন, এরে নৌকাওয়ালা ভাই, এই নৌকা নিয়া মাওয়া ঘাট কেন? তুই যদি বলো আমি কুষ্টিয়া চলে যাব তাও সম্ভব, যদি বলো চট্টগ্রাম যাব তাও সম্ভব, তবে রাস্তা না, নৌকার জন্য আসল জীবন হলো তোমার পানি। পানির মধ্যে নৌকা ভাসায় দাও, বলে দিলাম আর গেলাম, বলে দাঁড়াও, পানির মধ্যে ভাসায় দিয়ে তুমি দৌড়ায় গেলে হবে না। তুমি জানো না চট্টগ্রাম যাওয়ার জন্য, বরিশাল কুষ্টিয়া যাওয়ার জন্য, খুলনা যাওয়ার জন্য তোমার এই পথের ভিতরে বড় বড় নদী, পদ্মা নদী পড়বে, মেঘনা নদী, যমুনা নদী পড়বে, ওই বড় বড় সমুদ্র নদীর ভিতরে বড় বড় ঢেউ আর তুফান আছে। অতএব ওই তুফান থেকে যদি নিরাপদে তুমি গন্তব্যে পৌঁছতে চাও, আগে তুমি দেখো নৌকার তক্তা আর বইটা মজবুত কিনা। যদি তোমার তক্তা দুর্বল হয় আর বইটা দুর্বল হয়, আর এই দুর্বল বইটা আর তক্তা নিয়ে যদি তুমি পদ্মা আর মেঘনা যমুনা পাড়ি দাও, তখন ওই তুফানে তোমার তক্তা ভেঙ্গে চুরমার হয়ে যাবে। যেই পানি ছিল নৌকার জন্য জীবন, তক্তা দুর্বল হওয়ার কারণে এখন ওই নৌকার জন্য পানিটাই হলো মরণ। শুধু নৌকাই শেষ হবে না, তোর জীবনটা শেষ হবে। আল্লাহর ওলি আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি উদাহরণটা দিয়া বলেন, ওরে সাড়ে তিন হাত নৌকার মাঝে বনি আদম, এই শরীরটা নিয়া এ বান্দা আওলাদে আদম, তুমি যদি এই জমিন থেকে জান্নাতের দরবারে রওনা হয়ে চলতে চাও, দুনিয়া নামক সমুদ্র পারে দিয়া তোমার যেতে হবে। তবে সাবধান, দুনিয়া নামক সমুদ্র পারে দিয়া জান্নাতে যাওয়ার আগে পরীক্ষা করে দেখো তোমার ইমানের তক্তা মজবুত কিনা, তোমার আমলের বইটা মজবুত কিনা দেখে নাও। কারণ এই দুর্বল ইমান আর দুর্বল আমল নিয়া, শিরিকওয়ালা আমল নিয়া, ভেজালওয়ালা সুদ খোরের এই আমল নিয়া যদি পারি দাও, এই জমিনে চলতে গেলে দুনিয়ার সমুদ্রে ভণ্ড পীরের তুফান আছে, বেদাতের তুফান, শিরিকের তুফান, আহলে বেদাতের তুফান, ভণ্ড পীরের তুফান, এই জমিনের ভিতরে কাদিয়ানিদের তুফান, এই জমিনের ভেতরে আহলে হাদিসের তুফান, এই তুফান পেরিয়ে যদি তুমি নিরাপদে জান্নাতে যেতে চাও, ইমান আমল ভালো করে মজবুত করে সামন দিকে আগাও। আর এজন্যই লাগবে পরীক্ষা, আর এই পরীক্ষায় যদি তুমি পাশ করতে চাও, তুমি একা একা পাশ করলে হবে না, পারবা না, সহযোগিতা নাও। প্রশ্নগুলো আউট করার জন্য, ভালো রকম বুঝায় দেওয়ার জন্য প্রাইভেট মাস্টার আল্লাহওয়ালার সংস্রবে যাও, কোরআনওয়ালার কাছে যাও, তাদের পরামর্শ নিয়ে জীবনটা চালাও। ইমান আমল মজবুত করার জন্য যাদেরটা মজবুত তাদের পরামর্শ নিয়ে চলো রে মুমিন। এবং এই পরীক্ষায় পাশ করতে হলে একটা পুঁজি লাগবে, যেই পুঁজিটা না থাকলে পাশ করা সম্ভব হবে না। এই পুঁজিটার ব্যাপারে আল্লাহ বলেন, ওই পুঁজিটার নাম হলো ধৈর্য। কি নাম? আল্লাহ তাআলা বলেন, আমি পাঁচটা জিনিসের মাধ্যমে মুমিনের পরীক্ষা করব। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন।
পরীক্ষায় পাশ করার জন্য যেই পুঁজিটা লাগবে তার নাম কি? এজন্য পয়গম্বর বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউসিবনি। আল্লাহর নবী বলেন, হেরে উম্মত, আল্লাহ যদি কারো মঙ্গল কামনা করেন তারে মুসিবত দিয়া ধৈর্যের পরীক্ষা নিবেন। আল্লাহ তাআলার কাছে বার 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 ধৈর্য ধারণের দোয়া করতে হবে, এমন ভাবে বলতে হবে, আল্লাহ তুমি আমাকে ধৈর্য ধারণকারীদের অন্তর্ভুক্ত করে দাও, ধৈর্য ধরার তৌফিক দাও। এই দোয়া করা নিষেধ, এই দোয়া করা, ধৈর্য ধরার তৌফিক দাও। কেন? মুসিবতে তো মুসিবত কামনা করা জায়েজ নাই, বুঝেন নাই? অতএব এতটুকু বলা যায়, আল্লাহ ধৈর্য ধারণকারী যারা ছিলেন তাদের অন্তর্ভুক্ত করে দিই, আর বিপদ আসলে তখন বলা যেতে পারে, আল্লাহ মুসিবত এসেছে, তুমি ধৈর্য ধারণের তৌফিক দাও। আগাম মুসিবতের দোয়া করা জায়েজ নাই। ভাইরা আমার, ধৈর্য এমন এক দামি সম্পদ, হাসরের ময়দানে আল্লাহ ধৈর্য ধারণকারীদের বলবেন, বিনা হিসাবে জান্নাতে যাও, সব বিনা হিসাবে জান্নাতে যাও, ধৈর্য ধারণকারীরা। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম আজরাহুম বিগাইরি হিসাব। হাসনের ময়দান আল্লাহ বলবেন, বিগাইরি হিসাব জান্নাতে যাও। ধৈর্য বড় দামি একটি সম্পদ। আজকে আমাদের ভেতরে ধৈর্য নাই, যে কারণে আমাদের আমলে কোনো মজা পাই না। মসজিদে ঢুকিও শেষে আবার সবার আগে বের হওয়ার জন্য পাবো, এটা কি ধৈর্যের পরিচয়? একজন একটা গালি দিল, আপনি আবার উল্টা দিয়ে দিলেন দুইটা, এটা কি ধৈর্য? না না, ধৈর্য ধারণ করো। এই জমিনের ভেতরে কত আল্লাহর বান্দা আছে, টুপি মাথায় দেয়, লম্বা জামা পরলো, দাড়ি রাখলো, রসুলের তরিকা মতো চলে। কত মানুষ টুপিওয়ালা বলে গালি দেয়, বান্দা কিছুই বলে না, দোয়া করে, হেদায়েতের দোয়া করে। দাড়িওয়ালা বলে গালি দেয়, কিছুই বলে না, আল্লাহর দরবারে হেদায়েতের দোয়া করে। দাড়িওয়ালা বলে, টুপিওয়ালা বলে গালি দেয়, কত বাজে মন্তব্য করে, উল্টা জবাব না দিয়া আল্লাহর বান্দা আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ গো যেই বান্দা গালি দিল তুমি তাকে হেদায়াত দান করে দাও। ধৈর্য ধারণ করিয়া আল্লাহর দরবারে কান্নাকাটি করে দোয়া করলো, এক সময় দেখা যায় টুপিওয়ালারে গালি দেওয়া না ব্যক্তি, দাড়িওয়ালা বলিয়া গালি দেওয়া ব্যক্তি দোয়ার কারণে পূর্ণ পাগড়িওয়ালা হয়ে যায়। এরকম প্রমাণ নাই? যুবক দুই পকেটে পিস্তল ঢুকানো আছে না সোনার ছেলে, আছে না নাই? তুই কোরআন শরীফ ১৩টা মাথায় লইয়া যদি বল নাই, ওই যুগ ৫০ বছর আগে গেছি গা। তোর আব্বায় যদি কসম খায় বলে আমার ছেলে ভালো না, ভালো খারাপ না, ওই যুগ চলে গেছে। তোর আম্মা যদি কোরআন মাথায় লয়ে বলে আমার ছেলে ভালো, এই গ্যারান্টি দেওয়ার মায়ের সুযোগ নাই, বাবারও সুযোগ নাই। তুই যদি কোরআন মাথায় নিয়া কসম করে বলো আমি ভালো সন্তান, আমার কোনো ব্যাড রেকর্ড নাই, ওই কসমের কোনো সুযোগ এখন নাই। তুই কোন দিন কি কোথায় অন্যায় করেছো, মিডিয়া ক্যামেরা তোর সামনে রেডি, তুই টের পাও নাই, সিসি ক্যামেরায় তোর ধারণ হয়ে গেল। অন্ধকারেও যদি তুই অস্ত্র নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড করে থাকো, অন্ধকারের ক্যামেরায় তুই বন্দী হয়ে আছো, তোর বাপও জানে না, তোর মাও জানে না যে তুই খারাপ, কেউ জানে না যে তুই চূড়ান্ত খারাপ। যুব এমন কোন অপরাধ নাই করে নাই, চূড়ান্ত অন্যায় করেছে যুবক, পিস্তলের জোরে জোরে বহু অন্যায় করেছে, অথচ বাপের নাম নাই, নাই এরকম?
ওর বাপ মাকে কেউ চিনি না, ফকিন্নির ছেলে, ওর বাপ ফকিন্নি, টাকা নাই, দিন আনে দিন খায়, ছেলে সন্ত্রাস, সন্ত্রাসী কর্মকাণ্ড চালায়। আসলে ওর বাপের তো কোনো টাকা পয়সা নাই, ওই ফকিন্নির বাচ্চা পিস্তল নিয়ে ঘুরে কেন? বুঝতে হবে ওর বাপের দেওয়া পিস্তল নয়, পেছনে কুচক্রী মহল তাকে সহযোগিতা করতেছে। ভাইরা আমার যুবক পিস্তলে জোর দিয়ে দিয়ে বহু অন্যায় করেছে, এমন কোন অপরাধ নাই যে অপরাধ করেনি। সেদিন খুলনা বয়ানে গেলাম, আমাদের লাইনের একজন বড় আলেম, বড় মুফতি সাহেব, এই সন্ত্রাসী পার্টি আছে তো, ওরাও অশুনে, শুনে না, মাঝে মাঝে দোয়াও হাদিয়াও দেয়, ঠাডা তো ভরবো মাথার উপরে, দেখেন না এত মানুষ মরে, ওই বদমাশগুলো মরে না, কারণ ওরা জানে এই দেশে যত হুজুর দেখি এর মধ্যে কে ভালো কে খারাপ সন্ত্রাসীরাও জানে, জানে না, জানে না। খুলনার ওই বড় মুফতি সাহেব বয়ান করেন, ময়দানে বয়ান করেন, ভণ্ডদের বিরুদ্ধে সোচ্চার আওয়াজ, বাতিলের বিরুদ্ধে সোচ্চার আওয়াজ, ভণ্ডরা তার বিরুদ্ধাচরণে ক্ষিপ্ত হয়ে গেল, বলে আমরা তো পারলাম না, এখন ওকে আঘাত করতে হবে, কৌশল করে ওই সন্ত্রাসী লোকগুলো টাকার লোভে ফালাইয়া রেডি করলো, ওকে মেরে ফেলতে হবে। একদিন মোবাইল করে বলে, হুজুর আপনার আমরা ভক্ত, মোবাইলে বয়ান শুনি, বেয়াদবি ক্ষমা করে দিবেন, আমাদের এলাকা একটা দাওয়াত দিবেন আপনি। মুফতি সাহেব বললেন, চিনি না, কেমনে নিব, মোবাইলের বয়ান ওপেন করে আবার শুনায় দেখেনি আপনার বয়ান, বয়ানটা শুনাইয়া এরপরে হুজুর সরল মনে দাওয়াত লিখে ফেললেন, অগ্রিম কিছু টাকা দেওয়া পাঠায় দিলেন, বিকাশ ভিন্ন কোনো মাধ্যমে দিয়া হালকা কিছু কম্পিউটারে লিফলেট করলেন মুফতি সাহেবের নামের উপরে। হুজুর গাড়ি নিয়ে মাহফিলের দিন যাবেন, বলে হুজুর আপনার পার্সোনাল গাড়ি আনার কোনো প্রয়োজন নাই, আপনি লাইনের গাড়িতে আসেন, আমাদের এলাকার রাস্তাঘাট বেশি ভালো না। হুজুর সরল মনে চলে গেলেন মাহফিলের স্থানে, বাসের থেকে নেমে পড়লেন, দেখেন ওদের পথের মাঝে লোকজনের আয়োজন, যারা দাওয়াত দিল এরা লোকজন নিয়ে প্রাইভেট মোটর সাইকেল নিয়ে বিভিন্নভাবে স্বাগতম জানাবার জন্য মিছিল, সন্দেহের তো কোনো অবকাশ নাই, বহুদূর ওয়াজের জায়গায় যখন নিয়ে গেলেন মুফতি সাহেব, গিয়ে দেখেন গ্রাম্য অঞ্চল, মুফতি সাহেব হুজুর আপনি একটু আরামের জন্য আমাদের অমুক এলাকার বাড়ির মধ্যে একটু বিশ্রাম নেবেন, চলেন সেখানে চলে গেলেন মুফতি সাহেব, চতুর্মুখ পার্শ্বে বাগান, বিভিন্ন গাছের ফসলের বাগান, এর ভেতরে একটি ঘর, ওখানে নিয়ে মুফতি সাহেবকে বসাইলেন, মাগরিবের আজান হয়ে গেল, নামাজের সময় হয়ে গেল, মুফতি সাহেব নামাজ আদায় করলেন, নামাজের পরে সুন্নত পড়তে রুমি গিয়া বসলেন, সুন্নতে দাঁড়াইয়া দেখে চতুর্পার্শ্বে অস্ত্র নিয়ে চারজন ব্যক্তি দাঁড়ায় গেল, মুফতি সাহেব সালাম ফিরায়া বললেন, কি ব্যাপার? বলে হুজুর বসেন, আমরা পেশাদার খুনি, আপনি এখন রেডি হতে পারেন, আপনার এখানে এখন জবাই হয়ে যাবে, ঘরের মধ্যে কেউ না নেই, অস্ত্রধারী কুত্তাগুলো চারপাশে দাঁড়িয়ে আছে। মুফতি সাহেবের হুশ আসেনি, কথা বলে নিশ্চিত আমার এখানে মৃত্যু হয়ে যাবে, কোনো পালাবার সুযোগ নাই,
মনোনিবেশ হয়ে গেল ওই মুক্তি নিশ্চিত। মোবাইলটা হাতের থেকে নিয়ে গেল, কারো কাছে মোবাইল করারও কোনো সুযোগ নাই। মুক্তি সাহেব বললেন, ও ভাই আমার কি অপরাধ? বলে কোনো অপরাধের কথা বলা যাবে না, ফাইনাল এখানে আপনাকে হত্যার জন্য আমরা রেডি হয়েছি। মুক্তি সাহেব বললেন, আমাকে হত্যা তো করবা, তবে তোমাদের কাছে আমার একটু আবদার হলো, আমাকে দুরাকাত নামাজের সুযোগ দাও, আমার জিম্মায় দুরাকাত নামাজ করে নিব। কেউ বলে সুযোগ দাও, কেউ বলে দিব না, শেষ পর্যন্ত দুরাকাত নামাজের সুযোগ দেয়া হলো। আল্লাহর বান্দা মুক্তি সাহেব জীবনের শেষ নামাজ মনে করে নামাজে দাঁড়ায় গেল। নামাজে দাঁড়াইয়া আল্লাহর দরবারে ডাক দিলেন, ও মালিক তুমি ছাড়া আর আমার কেউ নাই। এক রাকাতের সিজদা দিয়া যখন দাঁড়াইলেন, আর এক রাকাতের সিজদা দিবেন? আল্লাহর বান্দা আল্লাহর কাছে বিনয়ের সাথে আরজি পেশ করতেছেন, আর এদিক দিয়া যুবকের ভিতরে মতভেদ শুরু হয়ে গেল। বলে, এত মানুষ জীবনে হত্যা করেছি, জবাই করেছি, এর মতো তো আর কেউ রে ভাইলাম না, করবো কি করবো না, ধাঁধায় পড়ে গেল। মুক্তি সাহেব আমাকে বললেন, হুজুর আমি সালামটা ফিরাইল। ফিরানোর পরে ওরা আমাকে বলল, হুজুর কি হালাত? বলে, বাবা আমি এবার রেডি, আপনাদের কাজ আপনারা করতে পারেন। এক যুবক বলে, হুজুর আমরা 5 লাখ টাকার বিনিময়ে আপনাকে হত্যা করার জন্য আসি, আমরা পেশাদার খুনি, 3 লাখ টাকা আমাদের দেওয়া হয়েছে, 2 লক্ষ টাকা বাকি, একটা সুযোগ আপনাকে দেওয়া যেতে পারে, যদি আমাদের 5 লাখ টাকা দিয়া দেন সেরে দিব। হুজুর বললেন, আমার তো টাকা দেওয়ার কোনো সুযোগ নাই, তবে হ্যাঁ তোমরা যদি আমাকে সুযোগ দাও। বলে, সুযোগ নাই, এখানে থেকে টাকা দিতে হবে। বলে, পারবো না। বলে, কেন পারবেন না? আপনি না ওয়াজ মাহফিল করেন, মাদ্রাসায় লেখাপড়া শিখান, বহু ইনকাম আছে আপনার আমরা জানি, অতএব আপনি দিবেন? মুক্তি সাহেব বলে, হ্যাঁ তোমরা যেই 3 লক্ষ টাকা ব্যয় করেছো, এই 3 লক্ষ টাকা আমি দিতে পারি, যোগাযোগের ব্যবস্থা দাও। বলে, মোবাইল নেন, মোবাইল থেকে নাম্বার উঠাইয়া, আমার মোবাইলেও কল দিতে পারতেছি না, ওদের মোবাইলে নাম্বার ঢুকাইয়া ফোন দিলাম। আমার এক প্রিয় ব্যক্তিকে ফোন দিয়া বললাম, তাড়াতাড়ি আমাকে যদি পেতে চাও, দ্রুত 3 লক্ষ টাকায় অমুক জায়গায় পৌঁছায়া দাও। বলল, কি ব্যাপার, আমি কি র‍্যাব খবর দিব নাকি? বলে, তুমি যা কিছু করবে আমার লাশ পাবে, না হয় টাকা দিলে আমাকে পাবে। একদিন এক রাত চলে গেল, 3 লক্ষ টাকা নিয়ে যেই জায়গার নির্ধারিত সীমানা দিয়েছে ওখানে হাজির হয়ে টাকা দিয়ে চলে আসলেন। বিদায় বেলা জয়ী সন্ত্রাসী গুরু পেশাদার খুনিরা বলল, হুজুর আমরা আপনাকে ভালো করে চিনি, আপনার পেছনে বহু শত্রু আছে। মুক্তি সাহেব বললেন, কিসের শত্রু আমার? বলে, আপনি ভণ্ডদের বিরুদ্ধে কথা বলেন, আপনি হকের কথা বলেন, ভণ্ডরা সহ্য করতে পারে না, এটাই আপনার দুশ্মন। হেদায়াতের মালিক কি? হায়াতের মালিক কে? যুবক এমন কোন অপরাধ নাই করে নাই, জীবনের এক পর্যায়ে কার জানি চোখের পানি কবুল হয়ে গেল, আজ বাড়ির মধ্যে ঢুইকা নিজের রুমে ঢুকিয়া ফ্রেশ হইয়া পিস্তল বিছানায় রেখে আরামে ঘুমাইতে যাবে, হঠাৎ করে মাথার ভেতরে টেনশন ঢুকে গেল, কেমন যেন অন্তরে ভয়, এই জীবনে কত সন্তানের জবাই দিয়া মায়ের চোখের পানি আমার গায়ে লাগছে।
কত মা আমার পাও জড়ায় কান্না করেছে, বাবা তুই আমার ছেলের মতো আমার ছেলের মারবি না। এ জীবনে কত মায়ের কোল খালি করলাম, কত নারীরে বিধবা বানাইলাম, এই অন্যায় নিয়ে কি উপায় হবে আমার? আমার বন্ধু বান্ধবের মধ্যে অনেকে কবরে চলে গেছে, আমিও তো চলে যাব। চিন্তা করতে করতে হঠাৎ দুই ফোঁটা চোখের পানি চোখের কোনা দিয়া গালের উপরে পড়ে গেল। বান্দার চোখের পানি বৃথা যাবে না, আল্লাহর দরবারে যেন হেদায়েতের বাতাস শুরু হয়ে গেল। হঠাৎ কানের মধ্যে ফজরের আজানের আওয়াজ, মসজিদের আওয়াজ, আসসালাতু খাইরুম মিনান নাওম। আল্লাহর বান্দা যুবক চোখের পানি মুছতে মুছতে উঠে পড়ছে, আমি আর অপরাধের পথে যাব না, আজকে থেকেই আমি ফজরের নামাজ মসজিদে আদায় করব। হেদায়েতের মালিক কে? মাই ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ, ওয়া মাই ইউদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়ান মুরশিদা। হেদায়েতের মালিক না কোনো ফির, কোনো নবী, নবীর হাতেও হেদায়েতের চাবি নাই। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, নবীর হাতে যদি হেদায়েতের চাবি হইতো তাহলে আবু জাহাল রে কালেমা ওয়ালা বানাইতো। নবী 13টা বছর বয়ান দিলেন, আবু জাহাল বেঈমান কালেমা পড়লো না, এটাই প্রমাণ হেদায়েতের মালিক আল্লাহ, কোন নবীর হাতেও না। ভাইরা আমার, পিশাব হেদায়েতের মালিক? পীর যদি হেদায়েতের মালিক হয় তার ছেলে বেনামাজি কেন? আমি কথা বল না কেন? আমরা বহু ভণ্ড বদমাইশ পীরের খবর জানি, ওর নিজের ভেতরও হেদায়েতের আলো নাই, ওর ফ্যামিলির ভেতরও নাই। বহু ভণ্ড বদমাইশের খবর জানি, নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, দাবি করে আমি দরবারের পীর। মূর্খ কিছু লোভী ওই সন্ত্রাসী কোয়ালিটি, মনে করে বাবা একটু যদি তাবিজ দেয় আমার ভালোবাসা অক্ষুণ্ণ হয়ে যাবে, আমি দুনিয়ার বড়লোক হয়ে যাব। ধনী বানানোর মালিক কে? না কোনো পীর। এগুলো সব শিরিক। ধনী বানানের কে মালিক? পিশাব যদি ধনী বানায় তাহলে মুড়িদের হাত দিয়ে খায় কা বদমাইশে? কথা বলেন না কেন? পিশাব যদি ধনী বানাবার মালিক হয় তাহলে পীর ধনী থাকবে, মুড়িদের টাকা খাবে কেন? অথচ সব খণ্ড বেঈমানের গোষ্ঠী মুড়িদের টাকায় বিল্ডিং করে। মিথ্যা বলছি? কোনো বাঘের বাচ্চা বাবার ভালো সন্তান থাকলে দাঁড়া, যত তোর বাপ গোষ্ঠী আছে বাবা বাবা কয়ে ডাকো, সবগুলো ফকিন্নি, তুমি যাও ধনী হইতে, আমি এর সাচা চাও নাকি যায়। ধনী বানানের কে বলি? বিশ্বাস যদি ধনী বানাইতে পারে পীর কেন ফকিন্নি হয়ে আছে, মুড়িদের টাকা খায় কেন? বরং বহু গরিবের টাকা খেয়েছে, এরকম ভণ্ড বদমাইশের ঘটনা এই জমিনে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে আছে। বরং পীর যদি ধনীর মালিক হতো গরিব মুড়িদের বিল্ডিং করে দিত। দিয়েছে কোন বেঈমান? খেয়েছে সব লুটে পুটে। এর থেকে সহজ কথা মুসলমানের সামনে আর কি বলা যেতে পারে? এরপরেও যদি ভণ্ডর পেছনে দৌড়াও তোর কপাল পুড়েছে তুই লিখে রাখ। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ।
والله هو الغني الحميد الله ধনী বানানোর মালিক কে আল্লাহ রিজিক দেওয়ার মালিক কে আল্লাহ আহা কেমনে বুঝাইতাম কেমনে বুঝাইতাম এই বাংলাদেশের সরল মানা মুসলমানকে যেই কুত্তা মানুষ রূপী কুত্তা বলে বাইতুল্লাহ হজ করার দরকার নাই দোহারে হজ বাবার কাছে গেলেই হজ হয়ে যায় ওটা তো মানুষ রূপী কুকুর ওখানেও বহু বদমাইশ মানুষ যায় না যায় না আল্লাহ হেদায়াত দান করুন বলছি হক কথা লাগছে পিছে লাগে নাই কারণ কুত্তা গু খাইলে খুশি ওর বিরুদ্ধে যদি আমি অস করি তাহলে আমার উপরে কি সালাম দিবে তো যে হারাম খাইয়া মনে করে জান্নাত পাবো সুদ খাইলো বাবায় কইছে জান্নাত পাবি তাহলে আমি যদি সুদের বিরুদ্ধে বয়ান করি তখন তো আমার পিছে লাগবে বাকি আল্লাহর কুদরত তো ফাইনাল আল্লাহ কুদরতের হাতে হেদায়াত দান করুন সমস্ত মুসিবত থেকে আল্লাহ কুদরতের হাতে হেফাজত করুন এই সহজ কথাটা যেই মানুষটা বুঝে না একে মানসিক হসপিটালে ডাক্তার দেখানো দরকার তার মার উল্টা পাল্টা হয়ে আছে যারা বলে আমার পীর ধনী বানায় হ্যাঁ আফসুস ভাগ্য পরিবর্তন করে পাথরে পাথরে তাহলে যিনি এই স্লোগান দিয়ে পাথর বিক্রি করেন তার ভাগ্যের উপরে গজব কেন তার ফ্যামিলিতে ঝগড়া কেন নাই নাই খবর টবর নিয়ে এত জায়গায় বইছি এত হালকা মনে করিয়েন না আংটি আকিক পাথর লাগাইলেই কোটিপতি হ্যাঁ সোলেমানি তাবিজ লাগাও লাগাইলেই কোটিপতি এই তাবিজ যে বিক্রি করে সেখানে ফকিরনি এ কথাও বাঙালি বুঝবি না আর কবে বুঝবে আল্লাহ হেদায়াত দান করুন হেদায়াতের দরওয়াজা দিয়ে বার মসজিদে রওনা হয়ে গেলেন ইমাম সাহেব চিহ্নিত সন্ত্রাসী যুবকের দেখে একটু কেমন কেমন করে ভাই কি বলবো না শেষ করে দিন ভাবসাব তো ভালো দেখতেছি না এই যুবক তোরা একটু পক্ষে থাক না হকের পক্ষে থাক হকের পক্ষে থাক পাইসা থাকলো হকের পক্ষে বেঁচে থাক মৃত্যু হবে তো কালেমার পতাকা নিয়ে মৃত্যু হবে আল্লাহ সবাইকে কবুল করুন ভাইরা আমার হাত নামা নাই মিয়া স্লোগান করে দেন রাত বারোটার পরে দিন ও বারোটা বাজে গেছে যুবক ভেজাল তো তোদের নিয়ে এরা করতেছে কারণ সন্ত্রাসী শক্তি যুবক ইসলামের শক্তিও যুবক ভিন্ন দিকে প্রবাহিত হইস না তোর এই ফুটন্ত জীবনের বহু দাম অকাতরে জীবনটাকে বিলিয়ে দিস না অন্যায়ের পথে আমি যদি তোর দিল আছে তোর ভেতরে আল্লাহ তাআলা থার্মোমিটার লাগাইয়া দিছেন তোর বিবেকের আদালত থেকে যদি তুই বিচার বিশ্লেষণে পাও আমি হকের উপরে আছি তাহলে তুই আমার বন্ধু হয়ে থাক আর দূরে থাক কাছে থাক সহজেই তার হাতটা বাড়ায় দিবি আল্লাহর মহব্বতে যেখানেই থাকো রাজি আছো তোরা রাজি থাকলে এই দেশে আর অপরাধ হতে পারতো না কই রাজি তুই এখন বয়ান শুই নেই আবার ভরে গিয়ে ফজর না পড়ে তুই মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে যাবি সারা রাত্র ফেসবুক চালায় কাটায় দিবি
না ফজর পড়বি না নামাজ পড়বি না তোর ফজরের সাথে সম্পর্ক ফাঁকে ফাঁকে বন্ধু আর বান্ধবের আড্ডায় পড়ে নেশায় পাগল হয়ে রাস্তার মাঝখানের পাশে পড়ে খাম্বা ধরে ধাক্কা বিয়ার বলবি মাঝেয়ান লোকে। ও যুবক, তোর জীবন তার কত মূল্য? তোর জীবনটা গোলাপের ফুটান্ত গোলাপ, তুই অকাতরে খতম করে দিচ্ছিস এই মোবাইল দিয়ে, এই নেশা দ্রব্য দিয়ে। তোর জীবন শেষ, তোর যৌবন শেষ, তোর হার্ট শেষ, তোর কিডনি শেষ, তোর চোখের পাওয়ার শেষ, চেহারার লাবণ্যতার নূর শেষ। না তুই মা বাবার দোয়া পাও, না এলাকার কোনো মুরব্বীর দোয়া পাও, না তুই বিবাহিত হয়ে থাকলে তোর স্ত্রীর দোয়া পাও, তুই সব থেকে ধিক্কার শুনতেছো, সব মানুষের ধিক্কার। যদিও তোরে দেইখা কেউ বকদোয়া করে না, কিন্তু কেউ যদি কয় আল্লাহ আমার ক্ষতি কে করলো, তুমি গজব দাও, যে করেছে ওর কপালে লাগবে, সে চিনুক আর না চিনুক। তুই এত বড় পিস্তলদারি ব্যক্তি, তোর পেটে ব্যথা কেন? তোর এত রোগ কেন? তোর এত মুসিবত কেন? তোর সামনে তো কেউ কথা বলার সাহস পায় না, তাহলে তোর মুসিবত কেন? পেছন থেকে যারা চোখের পানি ছেড়ে বকদোয়া করে তার অভিশাপ। আল্লাহর বান্দা যুবক, মসজিদে হাজির ইমাম সাহেব দেখে আতঙ্কিত সন্ত্রাসী যুবক বলে, ইমাম সাহেব অন্তরের মধ্যে ভয় নিবেন না, আমি আগের গরম মেজাজ নিয়ে আসি নাই, আমি নরম হয়ে আছি, তওবা করতে চাই। কি করতে চাই? তওবার দরওয়াজা কোথায় ইমাম সাহেব? ইমাম বলে, আসেন হে যুবক ভাই, সুন্দর করে অজু বানায় নামাজ পড়ায় দিলেন। আর বললেন, যুবক এই সুন্দর জীবনটারে যদি আবার ফুলের মতো গড়তে চাও, আতর লাগবে আতরের দোকানে যাবি, বান্দা সেখান থেকে ঘেরান পাবি, কিনতে না পারলেও আতরের ঘেরান পেয়ে যাবি। ফুটান্ত গোলাপের জীবন যদি ফিরায় চাও, জলদি করে যা ফুটান্ত গোলাপ, আল্লাহওয়ালার পরামর্শ নিয়ে চলো। কোথায় পাবো আল্লাহওয়ালা? চতুর্দিকে শুধু ভণ্ড। কোথায় পাবো খাতিপি? সব ভেজালে ভরা। ইমাম সাহেব বলে, রে যুব আমার কাছে একজন আর পরিচয় আছে, যাবিনি? বলে, হ্যাঁ যাবো। একটু কষ্ট করে যাবি, নদীর পারে জঙ্গল, জঙ্গল পেরিয়ে বহু দূর, ওই জঙ্গলার পাশে একজন আল্লাহর বান্দা খাতি গোলাম, তার নাম আবুল হাসান। আবুল হাসান জগৎ বিখ্যাত কুতুবুল আলম, যাও তার একটু পরামর্শ নিয়ে, তোমার বাঁকা অন্তর পরামর্শ নিয়ে রসুলের তরিকার উপরে সোজা করে নাও। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানবী এআলাজে কিবির নামক কিতাবের মধ্যে ঘটনা উল্লেখ করেছেন। যুবক ইমামের পরামর্শ নিয়ে রওনা, কষ্ট করে একদিন দুদিন হেঁটে 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 ওই আবুল হাসানের দরবারে হাজির। কে সে আবুল হাসান? গরিবের সন্তান, টাকা নাই, বাড়ি নাই, জঙ্গলে কাঠ কেটে বাজারে বিক্রি করে সংসার চালায় এই আবুল হাসান। যুবক খবর নিয়ে 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 এলাকায় হাজির, বাড়ির দরওয়াজায় গিয়ে ডাক দিলেন, ও বাড়িওয়ালা কে আছেন? আমি আগন্তুক এক যুবক। কোন আওয়াজ নাই। আবার বললেন, তাড়াতাড়ি দরজা খোলো, কে আছো? আমি বহুদিনের এক মুসাফির যুবক, কোন আওয়াজ নেই।
আবার চিৎকারের আওয়াজ, কে হে আছো বাড়িতে, কেউ কি নাই? সর্বশেষ মহিলার কণ্ঠে একটি আওয়াজ ভেসে আসলো ঘরের থেকে, দেখে বলে, কে হে তুমি বলো? বলে, আমি এক বুড়ে বহুদূরের মুসাফির যুবক। কি চাও? বলে, আমি চাই এই বাড়িওয়ালা বড় একজন কুতুবুল আলম আবুল হাসানের ঘর নাকি। বলে, হা। কেন আসু? আমি তার হাতে বায়াত গ্রহণ করে আমার বাঁকা অন্তর সোজা করব রসুলের তরিকায়। মহিলা কর্কশ স্বরে বললেন, যুবক, আবুল হাসানের কাছে বায়াত না হইয়া জঙ্গলে গিয়া কোন গাছের সাথে ঘুমায় থাক ভালো হবে। এই কুচরিত্রওয়ালা ব্যক্তির কাছে বায়াত হয় কোনো লাভ নাই। এক কথায় বাজে মন্তব্য করলো ঘরওয়ালি নারী। নতুন যুবক দিনের পথে আসবে এই কথা শুনলে তো মনটা বিগড়ে যায়। ইমাম সাহেবের এত গুণগান শুনে আসলাম, আর ঘরের মহিলার আওয়াজ এমন খারাপ কেন? তাহলে ঘরওয়ালা আবুল হাসান বুঝি এমন খারাপ? মনের দুঃখ নিয়ে আবার ফিরিয়া যায় এলাকার লোকজন। বলে, যুবক আসলা যাচ্ছ পাইছ নি আবুল হাসানের? বলে, পাইনি। যাও কেন? দাঁড়াও। বলে, না, ঘরের নারীর ব্যবহার এত খারাপ মনের মানাইতে পারি না, আমি আর থাকবো না। বলে, দাঁড়াও, আমরা এলাকায় বহুদিন বসবাস করি, আমরা জানি আবুল হাসানের মতো ভালো একজন আল্লাহওয়ালা আর নাই। তুমি তার কাছে বায়াত হওয়ার নাই হও, একটা নজর দেখা করে কথা বলে যাও, কোথায় পাবো তাকে? বলে, এই জঙ্গলার রাস্তার কিনারা দাঁড়াও, সে জঙ্গলে কাঠ কেটে আবার এই রাস্তা দিয়ে বাজারে যাবে, এখানেই দাঁড়াও। যুবক এলাকাবাসীর আবদারে দাঁড়ায় গেল। কিছুক্ষণ পরে তাকায় দেখে জঙ্গলার ভেতর থেকে বাঘের পিঠে এক পাগড়িওয়ালা আল্লাহর গোলাম লাকড়ির বোঝা নিয়ে আসতেছে, হাতির ভিতরে লম্বা একটা লাঠি। বাঘ দেখে যুবক আতঙ্কিত হয়ে গেল। পাগড়িওয়ালা দেখে বলে, রে যুবক, ভয় পেও না, দাঁড়াও, ভয়ের কোনো কারণ নাই, দাঁড়িয়ে যাও। যুবক দাঁড়ায় গেল। যখন বাঘের বোঝা লাকড়ির বোঝা নিয়ে পাগড়িওয়ালা হাজির, যুবক বলে, আমি যেই দূরের থেকে দেখলাম হাতের ভেতরে লাঠি, আসলে এটা কোনো লাঠি না, জঙ্গলার একটা সাপ তার হাতে লাঠি হিসেবে আছে। যুবক বলে, হুজুর, প্রশ্ন আপনার কাছে, আপনার ঘরের স্ত্রীর ব্যবহার এত কেন খারাপ? আবার আপনি বিবাহ করেছেন বহুদিন, কেন বিদায় দেন না? বলে, রে যুবক, তোমার মতো মেজাজওয়ালা হইতে যদি হইতাম তো কতদিন আগে জানি পিস্তলের ঠেলায় চলে যেত। আমি তো কোরআন হাদিস পড়েছি, সবক পেয়েছি কোরআনে, ধৈর্য ধারণকারীকে বিনা হিসেবে জান্নাত দিবেন আমার আল্লাহ। অতএব যুবক, তুমি কয়দিন এই মহিলার খারাপ আচরণ শুনেছ? বলে, একদিনও না, এক মিনিটও না। বলে, আমি একদিন এক মিনিট না, বছর বছর ধরে এই মহিলার খারাপ ভাষা শুনে আসতেছি। আল্লাহর জাত ও সিফাতের কসম, এদিন পর্যন্ত আমি কোনোদিন বিরক্ত বোধ হয়ে তাকে একটা গালিও দেইনি, কিচ্ছু বলি। ভোর রাতে উঠে কান্না করে আল্লাহর দরবারে দোয়া করেছি, মালিক, হেদায়াতের দরজা খুলিয়া দাও। ওরে যুবক, আমি ধৈর্য ধারণ করে কান্না করে দোয়া করেছি, গালি না দিয়া দোয়া করার ফসল ধৈর্যের কারণে। আজ আমার আল্লাহ হাসরের ময়দানের পুরস্কারের আগে নগদ আমার দুইটা পুরস্কার দিলেন ধৈর্যের কারণে। এক নাম্বার বাঘ আমার গোলাম, আর জাতি সাপ আমার হাতের লাঠি।
या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। मैल मोमिन सोए मोमिन मीशावक, मैल काफिर सोए काफिर मीशावक। मुरब्बी लगबे नी, अल्लाह वाला लगबे नी। एरे नबीर उम्मत, তুমি লেখাপড়া জানো না, শিক্ষকের কাছে যেতেই হবে, কোনো উপায় নাই। তুমি আমল চিনো না, বুঝো না, আমলওয়ালার কাছে গিয়া আমল শিখতেই হবে, কোনো উপায় নাই। এজন্যই তো আমরা পীরের কাছে যাই, আমল ভালো করার জন্য, শিখার জন্য। তবে আমরা পীরের পূজা করি না, পীর যদি রসুলের সুন্নতের বাইরে চলে আমরা পীরেরও মানব না। এটাই হবে মুসলমানের মূল স্লোগান। পীরের কাছে যাব, জান্নাতের পথ চিনব আমল ভালো করার জন্য, কিন্তু পীরের পূজা করব না। পীরের পূজা তখনই হবে, পীর যদি শরিয়াত বিরোধী চলে, তারপরও যদি পীরের মানি, তখন হবে পূজা শিরিক। আর যদি পীরের শরিয়তের বাইরে চলে, আর যদি তাকে না মানি, তখন হবে এটা আমার পীর মুরিদির মূল হাকিকত, এটা জায়েজ না জায়েজের কিছু না। অতএব যুবক মুসলমান, ওই যুবক দিনের পথে চলে আসলো, এ যুবক যদি দাঁড়াইয়া বলো আমার পায়ের হাত দিয়া ধরলে আমি তওবা করে ফেলব। মানুষের মনে কত শখ থাকে, সিনেমা হলে না জানি কেমন মজা। এ যুবক তুই তো গেছো, পায়ে ধরে বলছি আর যাইস না, তওবা কর। শখ তো মিটাইছ, মনের ভিতরে শখ জাগছিল, পার্কে গেলে কি জানি আরাম, গিয়েছ তো এবার তওবা কর আর যাইস না রে বাবা। মনে শখ জাগছে তোর গান শুনবি, শুনছ এবার তওবা কর আর শুনিস না রে বাবা। তোর মতো যুবক দাড়িওয়ালা নামাজির এবার মি পুলিশ বিডিআর স্কুল কলেজের ছাত্র ডক্টর প্রফেসর ডিসি এসপি অভাব নাই, কোটি টাকার ব্যবসা করে এক টাকাও হারাম খায় না, অভাব নাই, তুমি কেন পারবা না রে বাবা? কপাল ঘুরে গেছে, তওবা করে নাও, তওবা না করা পর্যন্ত পোড়া কপালে জোড়া লাগবে না রে যুবক। কত যুবক আইসা হাত জোড়ায়া কান্না করে, হুজুর জীবনের রাস্তার বড় খারাপ ছিলাম, আজ কোরআনের বয়ান শুনিয়া দাঁড়িয়ে রাখছিলাম, বাজামা পরেছি, হারামের লাইনে একটু ব্যবসা করতাম, হুজুর দোয়া করেন সাইয়া দিছি, আল্লাহ যেন হালালের পথ আমার জন্য ওপেন করে দেয়। হাজার না লক্ষ লক্ষ যুবক দিনের দিকে আসতেছে, হেদায়াতের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ। 13 বছর নবী ওয়াজ করিয়াও আবু জাহালের দিনের পথে আনতে পারে নাই, অতএব আমার কোনো ক্ষমতা নাই, সব আল্লাহর হাতে, তুমি যদি কান্না করো আর আল্লাহ যদি কবুল করে নেয়, ওমরের মতো সন্ত্রাসী কালেমা পড়লে তোমার দরজাও খোলা আছে, তওবা করে নাও আর জীবনে অপরাধ করবি না। আল্লাহকে বলে, কান্না করে বল রে আল্লাহ, তুমি জানো আমি কত বড় খারাপ, আমার মাও জানে না, বাবাও জানে না, ভাই বোনেরা কেউ জানে না, তুমি জানো আমি বড় খারাপ, আমার হাতের দ্বারা কত জুলুম করেছি কেউ জানে না, মাওলা তুমি জানো, আমার এই জবান দিয়ে কত কথা বলে কত জনারে গালাগালি করে কষ্ট দিয়েছি কেউ জানে না, তুমি জানো আমার এই চোখ দিয়ে পাউ দিয়ে অন্তর দিয়ে কত গুনাহ করেছি তুমি জানো কেউ জানে না, মাফ করে দাও। জীবনে গলায় ছুরি আসবে, চাকরি থাকার যাক, আর গুনাহ করবো না, দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপর্দায় চলবো না, মা বাবার বিরোধিতা করবো না, আল্লাহওয়ালার আপন বানাইয়া আমলটা ভালো করে চলবো। অন্তরে যদি তওবার খাতি নিয়ত হয়, আল্লাহর মহব্বতে খাতি তওবার নিয়তে, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও, আর আল্লাহ সবার হাত আপনি কবুল করে নেন, আল্লাহ তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন আল্লাহ, ঈমান ও আমল মজবুত করে দেন আল্লাহ, গুনাহমুক্ত জীবন দান করেন।
নবীজির সুন্নতের উপর আমল করার তৌফিক দান করেন। আয় আল্লাহ একজনের হাতও খালি ফিরাইয়া দিন না, মেহরবানি করে হেদায়াতের নূর সিনায় দান করেন। আমিন।